তুমি আমায় ভুল বুঝেছো মোহিনী। তুমি আমার কাছে ফিরে এসেছো এই অনেক, আমি আর কিচ্ছু চাই না। আমি তোমায় একটু শাসন করেছি, তাই বলে তুমি তোমার রাজমাতাকে ছেড়ে চলে গেলে? তুমি একবারও ভাবলে না তোমায় ছাড়া তোমার রাজমাতার কি হবে? আমার মন কি তুমি কোনোদিনও বুঝবে না? তুমি সত্যি বলছো রাজমাতা? তুমি আমার উপর রেগে নেই? তুমি আমায় শাস্তি দেবে না? কেন শাস্তি দেব তোমায়? তুমি কি আমার শত্রু যে আমি তোমায় শাস্তি দেব? তুমি আমার রক্ত, তুমি আমার লক্ষ্মীর মেয়ে, আমার গর্ব তুমি। এখন উপলব্ধি করছি একটু বেশি কঠোর ব্যবহার করেছি তোমার সঙ্গে, তবে তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। মন্ত্রী মশাইয়ের বুদ্ধিতে চলে বেশ লাভই হলো দেখছি। এত কষ্ট করে দুজনের মধ্যে বিভেদ তৈরি করেছিলাম, এখন আবার কামিনী আর মোহিনী এক হয়ে যাচ্ছে, সেটা আবার আমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। আচ্ছা রাজমাতা, তুমি ভয়নাককে ফিরিয়ে আনলে কি করে? এটা মোহিনীকে বলা যাবে না, কিছুতেই না, তাহলে সব উলট পালট হয়ে যাবে। আচ্ছা মোহিনী, সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবে? অনেক রাত হয়েছে, চল ভেতরে চল। হ্যাঁ সত্যি তো মোহিনী, অনেক রাত হলো, এসো বিশ্রাম নেবে, এসো 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 চলো। এসো মোহিনী এসো এসো। অনেকটা ধকল গেছে মোহিনীর উপর দিয়ে, বোঝা যাচ্ছে। যাও যাও যাও, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও, যাও যাও। দাঁড়াও রাজমাতা, আমার তোমায় কিছু বলার আছে। আবার কি বলার আছে তোমার? তুমি ভয়নাককে ফিরিয়ে এনে ভুল করেছো। বিজয়নগরের বাড়ি থেকে কিছু মানুষ এসছে, যারা বন্দিনী জ্যোৎস্না স্তম্ভের দিকে এগোচ্ছিল। আমি তো ওদেরই আটকাতে গেছিলাম, কিন্তু তার মধ্যেই তুমি কিন্তু রাজমাতা মুখ ঢেকে প্রবেশ করেছিল। কাদের এত সাহস যে জ্যোৎস্নার স্তম্ভের কাছে গেছে, তাও আবার মুখ ঢেকে?